জাঙ্কু ঘুম থেকে চোখ খুলেই দেখতে পেলো তের দুটো পা তার বুকের উপরে রেখে তে ঘুমে নিমজ্জিত। জাঙ্কুকে ভীষণ বিরক্ত লাগছে, অবাকও লাগছে, কি হয়েছে এটা তার সাথে? এতদিন তো সে নিজের বেডরুম একাই শেয়ার করেছে, এখন একটা ছোট্ট মেয়ের সাথে তার বেডরুমটা শেয়ার করতে হচ্ছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের পাটা নিজের বুক থেকে সরিয়ে দিয়ে খাটের সামনে রাখা সোফায় বসে পড়ল। বিয়ে হবার টাইম থেকে একবারও জাঙ্কুক ভালোভাবে তেকে দেখেনি, দেখার চেষ্টাও করেনি, মনের মধ্যে ইচ্ছাও জাগেনি। এখন সোফায় বসে বসে ভালো করে মাথা থেকে পা পর্যন্ত তেকে দেখছে ঘুমন্ত তেকে। প্রথমবার ঘুমন্ত তেকে দেখে জাঙ্কুকের মনে হচ্ছে মেয়েটি বেশ সুন্দর, বলতে গেলে অনেক সুন্দর, ফুটফুটে ছোট্ট পুতুলের মতো মেয়ে, যেন ঘুমন্ত একটা বার্বি ডল জাঙ্কুকের বিছানায় শুয়ে আছে, গায়ের রং ফর্সা রোগা, ছোটখাটো বার্বি ডল, হাইটটা বেশ লম্বা, 12 বছর হলেও 13-14 বছরের মতো লম্বা, কিন্তু গড়নটা অনেক রোগা। এত সুন্দর চেহারার মধ্যেও যেন অযত্নের ছাপ, সমস্ত কিছু বাবার ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও যেন অবহেলা অযত্নে বড় হয়েছে, কিছুটা মুখের মধ্যে যেন অভাবের ছাপও রয়েছে। মাঝে মাঝে দেখে মনে হচ্ছে যেন অনেক কিছুই জীবনেতে পায়নি, হারিয়ে ফেলেছে। পরক্ষণে জাঙ্কুকের মনে পড়ে গেল তেয়ের সৎ মা জেনির কথা, জেনি ঠিক মতো তেকে যত্ন করেনি, অযত্ন করেছে, আর এম ও জিনের কাছ থেকে সে সমস্ত কিছু শুনেছে। শোনার পর তার মনে হয়েছে যে হ্যাঁ, ছোট্ট একটা 12 বছরের মেয়ের ওপর 5 বছর থেকে অনেকই অযত্ন হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ তার নিজের জীবনের কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেছে বাস্তবতার কথা। কি করবে সে এখন এই ছোট্ট মেয়েকে নিয়ে, 12 বছরের মেয়েকে নিয়ে সমাজে কি পরিচয় দেবে? মানুষে হাসাহাসি করবে, এই জিনিসটা এক ধরনের ক্রাইম, এটা বাস্তবের সাথে মিল খেতেই পারে না। সে আর তের মধ্যে আকাশ পাতাল তফাত, সে তার বন্ধুদের কাছে সমাজের কাছে কি মুখ দেখাবে, তার বন্ধুদের কাছে কি জবাব দেবে? সে যদি সেদিন বলে দিত, মিথ্যে করেই যদি বলতো যে তার গার্লফ্রেন্ড আছে, কেন বললো না জাঙ্কুক? জাঙ্কুকের এই সমস্ত কথা ভেবে জাঙ্কুকের বিরক্তি অস্বস্তি রাগ কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে নিজের জীবনটাকে একটা পুতুল খেলা বানিয়ে রেখেছে তার বাবা মা, একটা 12 বছরের মেয়ের সাথে জড়িয়েছে, নিজেদের ছেলের কথা ভাবেনি। এই সমস্ত কথা ভাবতে ভাবতে জাঙ্কুক মাথার মধ্যে রাগ, মনের মধ্যে অস্বস্তি নিয়ে নিজের অজান্তেই পাশে থাকা টেবিলে একটা কাঁচের গ্লাস নিয়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল। মেঝের মধ্যে গ্লাসটা পড়া মাত্র সজোরে আওয়াজ হলো। তে ঘুমের মধ্যে গ্লাস ভাঙা শব্দ পেয়ে তাড়াতাড়ি করে চমকে ঘুম থেকে উঠে বিছানার উপর বসে পড়লো। তার মনেই ছিল না যে সে তার বাড়িতে নেই। অবশ্য অনেক দিন পর তে এত পরিমাণে নিশ্চিন্তে ঘুমিয়েছে, এই নিশ্চিন্ত ঘুম সে লাস্ট কবে ঘুমিয়েছিল সেটা তে ভুলে গেছে, তাই এতদিন পর তে একটু বেশি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল। ছোট তের চোখে চোখ পড়তে জাঙ্কুক যেন কিরকম একটা অস্বস্তি বোধে ভুগছে। মনের মধ্যে এই অজানা অস্বস্তিকে কাটানোর জন্য জাঙ্কুক সোজা কাউকে কিছু না বলে রুম থেকে বাইরে বের হয়ে যায়। তে তখনও জাঙ্কুকের চলে যাবার দিকেই তাকিয়ে আছে। অন্যদিকে জিন তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমের মধ্যে ঢোকে কাঁচের গ্লাস ভাঙার শব্দ পেয়ে। তে মামনি, কি হয়েছে? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কি হলো, আমি যে কিছু গ্লাস ভাঙার শব্দ পেলাম? না না ওম্মা, আমি একদম ঠিক আছি। আমার সোনা জিন ওম্মা, আসলে কি বলবো, ওটা তোমার ছেলে মানে যে আমার হাজবেন্ড গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছে মেঝেতে, কেন ফেলেছে জানি না, কিন্তু ওম্মা তোমার ছেলেকে মানে আমার প্রিন্সকে অনেক সুন্দর দেখতে, একদম সিন্ড্রেলার প্রিন্স যেরকম টিভিতে দেখি একদম ওই রকম, কিন্তু আমার থেকে না অনেক বড়, এত অনেক বড়। দূর পাগলি, বড় তো হবেই মা, তোমার থেকে 11 বছরের বড়, আর তুমি ওপ্পা বলে ডাকবে,
আর এই যে গ্লাসটা ভেঙে দিয়েছে ওটা এখন ভেঙে ফেলেছে, হয়তো একটু রাগ হয়েছে, তোমাকে চেনে না তো, একদমই চেনে না বলে জানে না বলে হঠাৎ করে দিয়ে দিয়ে দিয়েছে, একটু ভয় পেয়ে গেছে, একটু ভীতু তো তাই আর কি গ্লাসটা ভেঙে ফেলেছে। এমনিতে আমার ছেলে ভীষণ ভালো, তুমি ওপ্পা বলে ডাকবে, ওপ্পা মানে তো গার্জিয়ান, তো আমার ছেলে তো তোমার গার্জিয়ান হয় তাই তুমি ওপ্পা বলে ডাকবে, বড় তো। আর তুমি হাজবেন্ড কথার মানে জানো, কে শেখালো? জানি তো, আমাকে আমার আপ্পা বলেছে, আমার আপ্পা যেরকম আমাকে ভালোবাসে সেরকম তোমার মতো আরেম আপ্পার মতো সবার মতো ওপ্পাও আমাকে ভালোবাসবে, যেরকম সিন্ড্রেলার প্রিন্স থাকে বিয়ে হয়েছে সেরকম আমারও ওপ্পার সাথে বিয়ে হয়েছে, ওপ্পা আমাকে তোমাদের মতো ভালোবাসবে, ওপ্পা আমার হাজবেন্ড হবে বলেছে আমার আপ্পা। একদম ঠিক বলেছে তোমার আপ্পা, কিন্তু এখন এইসব কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি যত বড় হবে আস্তে আস্তে বুঝে যাবে হাজবেন্ডের ভালোবাসা আলাদা হয়, আমাদের সবার থেকে আলাদা আলাদা ভাবে একদম অন্যরকম ভালোবাসা হয়, তুমি আস্তে আস্তে ঠিক বুঝবে যত বড় হবে। ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে সকালবেলা, জিন অন্যদিকে তেকে পরম যত্নে খাইয়ে দিচ্ছে, একদম যেন নিজের একটা ছোট্ট মেয়ে। জাংকুক সেই সমস্ত কিছু দেখছে আর একটা অদ্ভুত চাউনি দিচ্ছে। জাংকুক বসে বসে একবার করে খাচ্ছে আর একবার করে জিন ও তের দিকে তাকাচ্ছে অদ্ভুত ভাবে। জাংকুকের খাবার খেতে খেতে এইরকম অদ্ভুত চাউনি দেখে জিন বলে উঠল, কি হয়েছে আমার সোনা বাবাটা আর আমার সোনা ছেলে জাংকুক? বাবা আমি খাইয়ে দেবো, তুমি এভাবে দেখছো কেন? বললেই তো হয়, আমি কি খাইয়ে দেবো না, আমি তো তোকে অনেক ভালোবাসি, এসো আমি খাইয়ে দিচ্ছি, তোমাকেও খাইয়ে দিই। কি বললে? তুমি আমাকে খাইয়ে দেবে? আমার কোনো দরকার নেই মা, ওম্মা আমি নিজের দায়িত্ব নিজে রাখতে পারি, আমি কোনো বাচ্চা না 12 বছরের যে আমার বেবি সিটিং করতে লাগবে, তুমি করো আমি নিজেই নিজে খেয়ে নিতে পারবো, আর এতটা যে ভেবেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে ওম্মা, আমি এখন আসি, আমার পেট এমনিতেও ভরে গেছে। রাগ মিশ্রিত গলায় কয়েকটা কড়া কড়া কথা বলে জাংকুক ব্রেকফাস্ট টেবিল থেকে হন হন করে উঠে গেল। ওম্মা থাক, আমি নিজে নিজে খেয়ে নিতে পারবো, ওপ্পা মনে হয় রেগে গেছে, তুমি তো ওপ্পার মা, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ তো তাই হয়তো ওপ্পার ভালো লাগেনি, আমি খেয়ে নেব, থাক না। দেখেছো জিন, আমার সোনা ছোট্ট বৌমাটা কতটা কেয়ারফুল, এক্ষুনি থেকে কত বোঝে, ওর জন্যই তো বলি সোনা মা একটা, তে মামনি। আমার ছেলে তো তাই একটু আমার মতনই হয়েছে, রাগ আর জেদটা একটু বেশি হয়েছে, না মা তে সোনা তোমার উপর রাগ করেনি, বাদ দাও এখন এইসব কথা, তুমি যাও তোমার তো খাওয়া হয়ে গেছে, তুমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখো, তোমার অনেক ভালো লাগবে, ছাদে যাবে, হ্যাঁ অনেক ফুল গাছ আছে দেখবে, তোমার মনটা ভালো লাগবে। জাংকুক ছাদের মধ্যে দাঁড়িয়ে খোলা হাওয়ায় তার জীবনের কয়েকটা অঙ্ক মেলাতে ব্যস্ত, হিসাব করছে তার জীবনের কয়েক মুহূর্তে কয়েকটা দিনেই যেন তার গোটা জীবনটা অগোছালো এলোমেলো হয়ে গেছে, সেই জিনিসটাকে জাংকুক এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। মেনে নিতে না পারলেও তের জায়গায় কিন্তু অন্য কোনো বিকল্প জাংকুক ভাবছে না, জাংকুক এই বাস্তবতাটাকে মেনে নিয়ে সমাজের কাছে কিভাবে ফেস করবে সেই সমস্ত কথাই চিন্তা করছিল। জাংকুক খোলা আকাশের নিচে মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে মন থেকে ভাবছে, ঠান্ডা মাথায় খোলা আকাশের নিচে ভাবনা নিয়ে বিচরণ করছে, সে ভেবেই পাচ্ছে না বাস্তবতাটাকে কিভাবে তার জীবনের সাথে সে মিল খাওয়াবে, কিন্তু এটাও জানে বাস্তবতায় যেটা হয়েছে সেটা আর কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়, তাই তাকে এটা নিয়েই এগিয়ে চলতে হবে, এটাকেই মেনে নিতে হবে। দুটো টানাপোড়েনের মধ্যে ভুগছে জাংকুক, দু টানাপোড়েনের মাঝে জাংকুক এটা ভালোভাবে বুঝতে পারছে এতে তের কোনো দোষ নেই, তে শুধুমাত্রই টানাপোড়েনের মাঝখানে পড়ে তার জীবনটা সাফার হবে এটা সে কোনোভাবেই চায় না, তের প্রতি তার যা যা দায়িত্ব আছে নাম কি না সে সেই সমস্ত দায়িত্ব পালন করবে, তবে কোনো ফিলিংস ছাড়া। 12 বছরের ছোট্ট তের ওপর 23 বছরের জাংকুকের কী বা ফিলিংস থাকতে পারে, এটা ভেবে জাংকুকের মনের মধ্যে একটা বিদ্রুপের হাসি এলো। তারপর জাংকুক ভাবলো তার বলে সে কখনোই রেসপন্সিবিলিটি এড়িয়ে যাবে না, সে সমস্ত দায়িত্ব পালন করবে, পরে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে, এখন এসব নিয়ে জাংকুক ভাবছে।
হচ্ছে না। এত কিছু স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে যদি এই 12 বছরের মেয়ের সাথে ভাবতে শুরু করে বা কবে থেকে এই সমস্ত কিছু পাবে সেটা যদি চাইতে শুরু করে তাহলে জাঙ্গুক স্বার্থপর হয়ে যাবে। জাঙ্গুক শুধু নিজের টুকুই ভাববে। এই সমস্ত ভাবনা এত কিছু ভাবতে গেলে জাঙ্গুক আর হয়তো শ্বাস নিতে পারবে না, এই জীবনে দম বন্ধ হয়েই মারা পড়বে। তাই জাঙ্গুক এই সমস্ত ভাবনাকে এখন আর পাত্তা না দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। আপাতত তেই ও জাঙ্গুকের পরিচয়টা গোপন রাখতে হবে, কোনোভাবেই কাউকে জানতে দিলে চলবে না তাদের আসল পরিচয়। এদিকে তে জিনের কথা মতো পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। এত বড় বাড়ি এর আগে সে কখনো দেখেনি। তার ভীষণ ভালো লাগছে বাড়িটা দেখতে, খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে। দেখছে আর ভাবছে এই এত বড় বাড়িতে জিন, আরএম ও জাঙ্গুক থাকে, এখন থেকে সেও আছে এই বড় বাড়িতে। বুসানের মধ্যে হয়তো এটাই সব থেকে বড় বাড়ি। হঠাৎই জিনের কথা অনুযায়ী ছাদেতে ফুল গাছের কথা মনে পড়তে তে লোভ সামলাতে না পেরে ফুল গাছ দেখার লোভে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। তে ছাদে ওঠার সাথে সাথে দেখতে পেল জাঙ্গুক অন্যদিকে পিছন ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। সেখানে জাঙ্গুককে দেখে তে ওইখানেই দাঁড়িয়ে গেল। আগে এগোনোর আর সাহস আসছে না তের মধ্যে। হ্যাঁ, এখানে তো উপ্পা দাঁড়িয়ে আছে, আমি কি উপ্পাকে ডাকবো? কিন্তু আমাকে তো উপ্পা বলে ডাকতে বলেনি একবারও। যদি রাগ করে, আমি উপ্পা বলে ডাকলে যদি রেগে যায়, যদি বকাবকি করে, আমার তো ফুল গাছগুলো অনেক দেখতে ইচ্ছে করছে, ডেকে ফেলি, যা হয় দেখা যাবে। জাঙ্গুক এক মনে ছাদের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, তখনই হঠাৎ করে একটা গলা শুনে পিছন ফিরে তাকায়। উপ্পা! উপ্পা নামের ডাকটা প্রথমবার কারোর মুখ থেকে শুনছে, তাও আবার সেটা নিজের বউ সামাজিকভাবে। পিছন দিকে তাকিয়ে তের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্গুক। মুখের মধ্যে কোনো অনুভূতি বা এক্সপ্রেশন কিছুই নেই। তেও অদ্ভুতভাবে জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে আছে। দুজনেই দুজনের মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে। হঠাৎ করে তে জাঙ্গুকের কাছে যখনই এগোতে যাবে তখনই পায়ের মধ্যে কিছু একটা আটকে জাঙ্গুকের সামনে আচার খেয়ে পড়ে যায়। জাঙ্গুক তো তেকে এইভাবে পড়ে যেতে দেখে থ মেরে দাঁড়িয়ে গেছে। সে ভাবতেই পারছে না তে ওখানেই আচার খেয়ে পড়ে গেছে। এখন সে কি করবে? এইসব জিনিসই কি তার সাথে হতে থাকবে? অন্যদিকে তের চোখে জল চলে এসেছে, সে তো ফুপিয়ে ফুপিয়ে ওখানেই বসে বসে কাঁদছে। জাঙ্গুক তাকিয়ে দেখলো তের পাটা অনেকটা কেটে গিয়েছে পড়ে গিয়ে। তাই জাঙ্গুক কোনো কথা না বলে চুপচাপ এসে তেকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের রুমের মধ্যে নিয়ে গিয়ে তেকে বিছানায় বসিয়ে দেয়। তের তো কান্নার সাথে সাথে ভিতরটা ভীষণ ভয় করছে। জাঙ্গুক তার কাছে পুরোটাই অচেনা। সে জাঙ্গুকের সাথে রাগে না কখনো কথা বলেছে আর না দেখেছে। যতটুকু দেখেছে ততটুকু সকাল থেকে জাঙ্গুকের রাগ দেখেছে। তাই সে মনে মনে ভাবছে তাকে হয়তো জাঙ্গুক এখন প্রচণ্ড পরিমাণে বকা দেবে। তাই সে চুপ করে পাথরের মতো জড়ো সড়ো হয়ে বিছানাতে বসে আছে। জাঙ্গুক হাতে করে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে তের কেটে যাওয়া জায়গাটা ওয়াশ করে দেয় ভালো করে। লাগছে, উফ! তের মুখে লাগছে কথাটা শুনে জাঙ্গুক একবার তের দিকে তাকায়, তারপর আবার মাথা নিচু করে যেখানে কেটে গিয়েছিল সেখানে ফু দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে ওয়াশ করতে থাকে। এদিকে তে ভয়ে ভয়ে লাগছে সেই কথাটা বলতে চায়নি, কিন্তু যখনই জাঙ্গুক তার পায়ে হাত দিয়ে ওয়াশ করছিল তখনই ডেটলের ইচিং এর কারণে তার মুখ থেকে ফসকে গিয়ে লাগছে কথাটা বেরিয়ে গেছে। তাই সে এখন মুখ টিপে চুপ করে বসে আছে যাতে জাঙ্গুকের সামনে ভুল করে আর কোনো মুখ ফসকে কথা না বেরিয়ে যায়। জাঙ্গুক যখনই অ্যান্টিবায়োটিক্স এর জন্য ফার্স্ট এড বক্সে দেখবে তখনই দেখে অ্যান্টিবায়োটিক্স নেই। তাই সে জানে পড়ে গেছে, এই জায়গাটা শুধু ওয়াশ করে ছেড়ে দিলেই হবে না, এখানে রীতিমতো অ্যান্টিবায়োটিক্স এর প্রয়োজন আছে। তাই সে তাড়াহুড়ো করে ফার্স্ট এড বক্সটা রেখে, আমি একটু বাইরে যাচ্ছি, রুম থেকে কোথাও বেরোবে না, এখানে যেরকম বসে আছো বসে থাকো চুপ করে, আমি এক্ষুনি আসছি। জাঙ্গুক বিয়ের পর থেকে ও তের সাথে দেখা হবার পর থেকে এখনো পর্যন্ত এই প্রথমবার মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করলো, তাও এত গম্ভীরভাবে তের সামনে।
টে এইরকম গম্ভীর রাগান্বিত কণ্ঠ শুনে বেশ ঘাবড়ে গেছে। তাই সে সেখানেই চুপ করে বসে আছে। সেখান থেকে এক মুহূর্ত উঠে যাবার প্রশ্নই ওঠে না। জাঙ্কুক দেরি না করে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক্স গুলো সমস্ত কিনে নিয়ে আবারও গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরা মাত্রই সে সোজা নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে তে এখনো ওইভাবেই সেই জায়গাতেই বসে আছে। তাড়াতাড়ি আর কিছু চিন্তা ভাবনা না করে তের পায়ের কাছে গিয়ে আবারও যত্ন সহকারে ফু দিয়ে অ্যান্টিবায়োটিক্সগুলো সমস্তটা তের পায়ে আস্তে আস্তে লাগিয়ে দেয়। তের পায়ের ওষুধ লাগানো শেষ করে জাঙ্কুক নিজের পকেট থেকে বড় বড় চারটে চকলেট বের করে তের মুখের সামনে ধরে। এতগুলো চকলেট কি হবে? কিছুই হবে না, তুমি চকলেট খাবে। তোমার মতো 12 বছরের বাচ্চা মানুষরা চকলেটই খায়। আমি মেডিসিন নিতে গিয়েছিলাম, চকলেট দেখে মনে হলো তোমার জন্য নিয়ে আসি, তাই এনেছি। আমি জানি না তোমার কোন ফ্লেভারটা পছন্দ, চারটে ফ্লেভারই তাই নিজের সাথে নিয়ে চলে এসেছি। যেটা ইচ্ছা যাবে সেটা এখান থেকে খেয়ে নিও, পছন্দের ফ্লেভার এখানে থাকতে পারে। জাঙ্কুক এই কথাগুলো বলে নিজের স্টাডি রুমে চলে গেল তার কিছু প্রয়োজনীয় কাজ করার জন্য। এদিকে তে তো চকলেটগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে, তার মুখে ভীষণ হাসি। এত খুশি যেন মনে হচ্ছে তাকে জাঙ্কুক আকাশের চাঁদ এনে দিয়ে দিয়েছে তার সামনে। তার খুশির তো কোনো ঠিকানাই নেই। এর আগে কতবার চকলেট খেতে ইচ্ছা গেছে, তার আপ্পা এনে দিয়েছে, কিন্তু প্রতিবারই জেনির হাতে সেই চকলেট থাকায় কখনোই সেটা তের কাছে পৌঁছায়নি। তাই নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে মনের মধ্যে সুপ্ত রেখেই এতদিন কাটিয়েছে সে। তে নিজের হাতেতে সমস্ত চকলেটগুলোকে ধরে এক দৌড়ে কিচেনে জিনের কাছে চলে যায়। জিন কিচেনের মধ্যে রান্না করছিল। ওমা ওমা, এই দেখো আমাকে ওপ্পা এতগুলো চকলেট দিয়েছে, চারটে চকলেট দিয়েছে, চলো আমরা একসাথে খাবো। আর এই দেখো আমি না উপরে পড়ে গেছিলাম, পা কেটে গিয়েছিল, ওপ্পা অনেক আস্তে আস্তে ফু দিয়ে আমার পায়েতে মেডিসিন লাগিয়ে দিয়েছে, দেখো এই দেখো। কই দেখি চকলেট এনে দিয়েছে, তাই আমার তো এত খুশি, দেখি ও মনটা শান্তি লাগছে। মায়ের মন তো দুধ থেকে শান্তি পাচ্ছে, তুই খুশি তাতেও শান্তি, আর আমার ছেলেটা যে তোকে চকলেট এনে দিয়েছে এটা দেখে মনটা যে কি খুশি লাগছে। উফ, এই খুশির মুহূর্তটা দেখে ফালতুতে চোখে জল চলে এলো যাকে। কই দেখি পাটা কেটে গেছে, আবার মেডিসিন লাগিয়ে দিয়েছে। সত্যি জাঙ্কুক তোকে মেডিসিন লাগিয়ে দিয়েছে? তাহলে তো আমার তেমামনির পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে তো। আর উম্মা জানো, আমাকে তো জেনিমা কখনো কোনো মেডিসিন লাগিয়ে দিত না, আমার তো অনেক ব্যথা লাগতো, কিন্তু ওপ্পা ওপ্পা একদম আমার মায়ের মতো করে, একদম আমার নিজের উম্মার মতো আমার পাটা নিয়ে আস্তে আস্তে ফু দিয়ে অনেক আস্তে আস্তে মেডিসিন লাগিয়ে দিয়েছে, আমার একটুও ব্যথা লাগেনি। কিন্তু তুমি কেন কাঁদছিলে? আমার কাছে তো এতগুলো চকলেট আছে, আমি তোমাকে দেবো প্রত্যেকটা, তো আর আমি একা একা খেতে পারবো না, আমি তোমার সাথে খাবো, তুমি আর কাঁদবে না। দূর পাগলি মেয়ে একটা, আমি কি চকলেটের জন্য কাঁদছি নাকি? ওম্মা তো এটা খুশিতে কাঁদছে, আর আমার ছেলে দেওয়া চকলেট শুধু আমার বৌমা খাবে, আর কেউ খাবে না, শুধু তুই খাবি। আর তোর ওপ্পা যদি দেখে আমি চকলেট খাচ্ছি আমাকে অনেক বকবে। সাথে সাথে জিনকে গিয়ে ওম্মা বলে জড়িয়ে ধরে। জিনও খুব যত্ন সহকারে পরম যত্নে নিজের মেয়েকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে, যেন দেখে মনে হচ্ছে জিনই তার নিজের আসল মা। আমার তে যদি হয় খাঁটি সোনা, তাহলে আমার জাঙ্কুক ছেলেটাও হলো হীরে। ঠিক একদিন তেকে ভালোবাসবে, এই তেকে ছাড়া একটা মুহূর্তও কাটাতে পারবে না। আজকের জন্য এতটুকুই মাই কিউট কিউট আরমিরা। এরপর আরো নতুন নতুন অনেক কিছু জিনিস আসবে এই গল্পে, যেটা তোমাদের জন্য ওয়েট করে আছে। আর তাড়াতাড়ি সেগুলো পেতে হলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো করবেই। আর আজকে আমাদের সানশাইন হবির বার্থডে, তো আমরা হবিকে সবাই মিলে বলবো হ্যাপি বার্থডে, যে হোক ভালো থেকো, বাই বাই।